অর্জুন যে চতুর্থ প্রশ্নটি করেছেন, কথং ব্রজেত, এই প্রশ্নের উত্তরে ভগবান বলছেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি আত্মবশীভূত ইন্দ্রিয়গণ দ্বারা বিষয় ভোগ করেন। চঞ্চল মন প্রতিনিয়ত বিষয়ের অনুসন্ধান করায় ইন্দ্রিয় সকলকে নিরোধ করা দুঃসাধ্য ব্যাপার, কিন্তু ক্রিয়া করলে প্রাণ শান্ত থাকে এবং তখন মনও শান্ত থাকে, তাই বিষয় অন্বেষণ করে না। তাই এই যে মন, সেই মনের দ্বারা বিষয় ভোগ হলেও শান্তির ব্যাঘাত হয় না। অল্পবিস্তর বিষয় গ্রহণ হবেই, তা না হলে শরীরই থাকবে না। কিন্তু বিষয়মল মুক্ত যে স্বচ্ছ অন্তঃকরণ, সেটি হচ্ছে শ্রী ভগবানের পাদপীঠ। মন সেই পাদ স্পর্শে আত্মনিমগ্ন থাকলে সব অনর্থের মূল বিষয় যে তৃষ্ণা, এই তৃষ্ণা তখন আর থাকে না। বিষয় তৃষ্ণায় অহংকার লেগে থাকায় আত্মানন্দ লাভ হয় না। ক্রিয়ার পরাবস্থায় আত্মানন্দ লাভ করতে হলে মন নিস্তরঙ্গ হয়, তখনই প্রকৃত সন্তোষ এবং সব দুঃখের নাশ হয়। নির্মল চিত্তই স্থির চিত্ত, চঞ্চল চিত্তই বিষয়ানুভব এবং অশান্তি। অজ্ঞান থেকেই চিত্তের চাঞ্চল্য, দেহেন্দ্রিয়ের আপনার এই যে দেহ যে ইন্দ্রিয়গুলো, তাদের নিজের মনে করাই হচ্ছে অজ্ঞান। আর এই অজ্ঞানতা থাকলে চিত্তের প্রসন্নতা লাভ সম্ভব নয়। চিত্ত প্রসাদই প্রকৃত জ্ঞান। দেহে চিত্ত থাকে বলে দেহ ভ্রম নষ্ট হয় না। যখন সব আকাশ হয়ে যাবে তখন সেই আকাশে চিত্ত জমে যাবে, আর তখনই প্রকৃত বুদ্ধি বা জ্ঞানের প্রতিষ্ঠা। মুখের জ্ঞানে কিছু হয় না, দেহ বুদ্ধিও যায় না, স্থির চিত্তই পরম ব্রহ্ম, আর সেটাই হচ্ছে শিবের স্থান। ক্রিয়ার পরাবস্থার ছাড়া বুদ্ধি হয় না। মন বৃত্তি, এই যে মনোবৃত্তি, এই সমস্তগুলো নিরুদ্ধ না হলে বিষয় পিপাসা শেষ হয় না, তাই চাঞ্চল্য যায় না। ক্রিয়া করলে মন শান্ত হয়, তখন ইন্দ্রিয়েরও শান্ত হয়ে যায়। ইন্দ্রিয় অশান্ত হলে ক্রিয়ায় মন বসে না। একাগ্রচিত্তে ক্রিয়া না করলে ক্রিয়ার পরাবস্থাও লাভ হয় না, তাই প্রকৃত শান্তিও লাভ হয় না। তখন কি হয়? না অসন্তোষ সুকৃত সুখম, অশান্ত ব্যক্তি তাই সুখ নেই। ইন্দ্রিয়রা মনের বশীভূত, মনের চাঞ্চল্য আগে দূর করা দরকার। স্থির বুদ্ধি হচ্ছে প্রজ্ঞা, প্রজ্ঞা জলের মতো, আর ইন্দ্রিয়ের ভোগ হচ্ছে হাওয়ার মতো। হাওয়া যেমন জলকে উড়িয়ে নিয়ে যায়, তেমনি ইন্দ্রিয় বেগ প্রজ্ঞাকে উড়িয়ে নিয়ে যায়। কিন্তু ইন্দ্রিয়ের বেগ তখন তেমন আর হয় না যদি না মন তাতে যোগ দেয়। কাজেই বিচারহীন মন অবশ হয়ে কাজ করে। মনকে সুস্থির করতে হলে প্রাণের সংযমন প্রয়োজন। ইন্দ্রিয়ের প্রভু মন আর মনের প্রভু প্রাণ। প্রাণ অভ্যাসের দ্বারা বশীভূত হলে মন